আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা দাওয়ান মিমি। আর প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। পানামা পেপার্স কেলেঙ্কারিতে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পর্তুগালে অভিবাসনে পুরনো আইনে নতুন করে কড়াকড়ি আরোপ। রাজনীতি থেকে ছিটকে পড়তে পারেন খালেদা জিয়া, ব্রিটিশ পার্লামেন্টে কমন্স ব্রিফিং পর্যবেক্ষণ। পূর্ব লন্ডনে বেনিফিট ফ্রডের দায়ে স্বামী স্ত্রী সহ তিনজনের 12 বছরের কারাদণ্ড। দর্শক শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পানামা পেপার্স কেলেঙ্কারি বিতর্কের ঝড় তুলেছে ব্রিটেনেও। ব্রেক্সিট ইস্যু নিয়ে বেকায়দায় থাকা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার গোপন সম্পদের উন্মোচন নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। বিস্তারিত থাকছে তানভীর আহমেদের রিপোর্টে। পানামা পেপার্স কেলেঙ্কারিতে পিতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শেয়ার গ্রহণ করার কথা স্বীকার করে তোপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। লেবার লিডার জেরমি কর্বিন পানামা পেপারসে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন। Start off with, we need to properly resource and fund the HMRC, the Revenues and Customs Service, so they've actually got enough staff to go after these people and investigate this. But secondly, say to the governments, those that administer Cayman Islands, British Virgin Islands, and a number of other places, hang on, you are a government of a British dependent territory, a Crown territory. You must abide by UK tax law. You must not become a harbour for tax avoidance and tax evasion. And the more the revelations come out about this Panama bank, the more murky the whole thing becomes. তবে পানামা পেপারস কেলেঙ্কারিতে তার বাবার প্রতিষ্ঠান অফশোরে ক্যামেরনের শেয়ার থাকার তথ্য ফাঁস হওয়ার পর লন্ডনের আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারের সাথে ডাউনিং স্ট্রিট থেকে প্রেরিত বক্তব্যের মধ্যে বিস্তর ফারাক থাকায় বিতর্কের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। Stocks and shares in the past. I sold them all in 2010 because I wanted, if I was going to become Prime Minister, you know, I don't want anyone to say you've got other agendas or vested interests or all the rest of it. And I did. Samantha and I had a joint account and we owned 5,000 units in Blair Moore Investment Trust, which we sold in January 2010. Publishing these things, there's no secrets about my status. I am paid handsomely as your Prime Minister, and that is my main source of income. And I have a house I used to live in before I moved into Downing Street, and I rent that out and I get the income from that. I don't have other sources of income, so there'll be no surprises in terms of my tax affairs, but I'm very relaxed, as I've always said, nothing's changed. তবে লেবার শিবিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করার পর ডাউনিং স্ট্রিটের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তানভীর আহমেদ, চ্যানেল আই ইউরোপ, লন্ডন। পর্তুগালে ইমিগ্রেশন প্রচলিত প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে কিছু পরিবর্তন। প্রচলিত নিয়মের ফাঁক ফোকর এড়াতে আরোপ করা হয়েছে কড়াকড়ি। বিস্তারিত দেখুন রিপোর্টে। পর্তুগালে ইমিগ্রেশনের ক্ষেত্রে এখন চালু রয়েছে 2007 সালে কার্যকর হওয়া আইন। এই আইন অনুসারে দেশটিতে বৈধ ভিসাধারী নন এমন ব্যক্তির ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের কাজের কন্ট্রাক্ট দেখিয়ে ট্যাক্স পরিশোধ সাপেক্ষে ভিসার আবেদন করতে হবে। কিন্তু 2014 সালের মাঝামাঝি থেকে মাত্র 1 বছর থেকে 16 মাসে ট্যাক্স পর্তুগালের রেসিডেন্স পারমিট পান হাজার হাজার মানুষ। মাত্র 1 বছরের রেসিডেন্স পারমিটের আশায় পর্তুগালে ভিড় বাড়তে থাকে অভিবাসীদের। কিন্তু বর্তমানে যারা সেনজেন ভিসা ছাড়া পর্তুগালে প্রবেশ করছেন তাদের আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে। এমন বাস্তবতায় পুরনো আইনের শিথিলতার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের ফলেই পুরনো আইন বিদ্যমান থাকলেও এসেছে পরিবর্তন। আর 12 থেকে 24 মাসের ট্যাক্স পরিশোধ করতে হলে পর্তুগালের রেসিডেন্টশিপ পেতে আগের চেয়ে আবেদনকারীর কাজের কন্ট্রাক্ট কেনা সহ অন্যান্য ক্ষেত্রেও খরচ বাড়বে অনেকাংশে। এ সংক্রান্ত আরও তথ্যের জন্য দি অর্গানাইজেশন অফ অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন পলিসিস অফ পর্তুগালের বিস্তারিত তথ্য রয়েছে www.sef.pt/documents.e। মুনজার আহমদ চৌধুরী, চ্যানেল আই, নিউজ ডেস্ক। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নাশকতা ও রাষ্ট্রদ্রোহ মামলায় দোষী সাব্যস্ত হলে তার দীর্ঘমেয়াদে কারাদণ্ড হতে পারে এবং তিনি রাজনীতি থেকে ছিটকে পড়তে পারেন। 2015 সালে শুরু থেকে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে গত বুধবার প্রকাশিত ব্রিটিশ পার্লামেন্টের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। হাউস অব কমন্স প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে ভূমিকায় বলা হয়েছে পার্লামেন্টের সদস্য
ও তাদের স্টাফদের নিরপেক্ষভাবে বিভিন্ন দেশের পরিস্থিতি জানানোর অংশ হিসেবে বাংলাদেশ বিষয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এটি কমন্স ব্রিফিং নামে পরিচিত। প্রতিবেদনের একটি অংশে তারেক রহমান প্রসঙ্গে বলা হয়েছে তিনি লন্ডনে আছেন এবং সেখানেই তিনি রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন। বেনিফিট ফ্রডের দায়ে তিন বাংলাদেশি বংশোদ্ভূত নারী পুরুষের পৃথক মেয়াদে ১২ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্ট। এ তিনজন হলেন নিউবারি পার্কের বাসিন্দা চৌধুরী মুহিত, তার স্ত্রী আসমা খানম ও টারহ্যামের মাইল্যান্ড এলাকার বাসিন্দা হাবিবুর রহমান। ইতালিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রতারণার মাধ্যমে রেড ক্রিস এবং টারহামলেস কাউন্সিল থেকে প্রায় ১.৬ মিলিয়ন পাউন্ড বেনিফিট ক্লেম করেন দণ্ডিতরা। এই অভিযোগে গত মাসে তাদের দোষী সাব্যস্ত করে আদালত, আর শুক্রবার তাদের সাজার মেয়াদ ঘোষণা করা হয়। ভুয়া চ্যারিটি কোম্পানি খুলে প্রতারণার মাধ্যমে তারা ইতালিয়ান বাংলাদেশি নাগরিকদের ইউকেতে পার্ট টাইম কাজে দেখিয়ে বেনিফিট ক্লেম করেন। বাংলাদেশ, ভারত ও ব্রিটেন বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র নিয়ে লন্ডনে তিন দিনব্যাপী ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফিল্ম ডিপার্টমেন্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এই ফিল্ম ফেস্টিভ্যালের। এই তিন দিনে ইস্ট লন্ডনের জেনেসিস এবং রিচমিক্স সিনেমা হলে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বাংলা ছবি প্রদর্শিত হবে। এছাড়াও থাকবে বিশেষ প্রশিক্ষণ। বৃহস্পতিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক মনসুর আলী। তিনি জানান, বাণিজ্যিক ভাবনার বাইরে বাংলাদেশ ও ভারতের যে আর্ট এবং শর্ট ফিল্মগুলো তৈরি হয় তা বিশ্ববাসীর সামনে তুলে ধরার লক্ষ্যে প্রথমবারের মতো লন্ডনে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। The London Bengali Film Festival is a three-day event. It's the first time we're showing something of this caliber. Amra chachi eta je bangla cinema gulo amra shobai mile dekhte pari. Amra jara bangalira ase ekhane bangalira dekhte parbo, but very important jara non bangalira ase. Ei cinemar moddhe amader culture, itihas, koshto joto gulo apnara visualize korte paren cinema modhe ekhon prothom bar dekhte paren. So please shobai jaben ei chobi ta chobi gulo dekhben, festival ke support korben, amader bangla cinema, West Bengal Bangladesh cinema industry ke support korben. Eta moddhe no apni ultimately you are supporting your own culture. প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরছি তখন থাকছে নর্থহ্যাম্পটন আল জামাত উল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদের নির্বাচন রোববার। ঢাকায় খুন হওয়া বিয়ানীবাজারে নিহত নাজিমুদ্দিনের দাফন সম্পন্ন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নর্থহ্যাম্পটন আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাচন দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। রোববার অনুষ্ঠেয় ভোটের বিস্তারিত থাকছে আকবর আলীর রিপোর্টে। আগামী রবিবার নর্থহ্যাম্পটন আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেলে নর্থহ্যাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের কার্যালয়ে উম্মা প্যানেলের শেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। মুশাইদ আলীর সভাপতিত্বে ও গিয়াসউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তৈয়বুর রহমান, জাবের মিয়া, মাওলানা জুবের আহমদ, ফজর আলী ও মুশাইদ আলী সহ আরও অনেকেই। সভায় বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। উম্মা প্যানেলের মুতাল্লি প্রার্থী তৈয়বুর রহমান কেন তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিশদ ব্যাখ্যা দেন আগতদের মধ্যে। Of Bangladesh Community Center and Mosque No. 8 St. George's in Northampton. On the virtual address, the trustees of the charity known as Al Jamaatul Muslim. উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা।
রবিবার বুথের দিন সবাইকে ফটো আইডি ও প্রুফ অফ অ্যাড্রেস সাথে নিয়ে বুথ কেন্দ্রে যাওয়ার জন্য সভা থেকে অনুরোধ করা হয়েছে। আকবর আলী, চ্যানেল লাইভ, নর্থহ্যাম্পটন। আগামী 14 এপ্রিল লিভারপুল বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী মেলা উদযাপিত হবে। এ উপলক্ষে লিভারপুলের সর্বত্রই চলছে উৎসবের আয়োজন। আমাদের লিভারপুল প্রতিনিধি এহসান হক জানান, বৈশাখী মেলা উপলক্ষে বুধবার লিভারপুলে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। লিভারপুল বাংলা প্রেস ক্লাবের সভাপতি সুরত মিয়া আসাবের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম ও যুগ্ম সম্পাদক আবু সাঈদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম আজাদ, আব্দুল হক, মাহবুব হোসেন ইমন, সাব্বির আহমেদ, বদরুল আলম, মারুফ আহমেদ, বাপ্পি চৌধুরী সহ প্রমুখ। সভায় লিভারপুল মার্সিসাইড এর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ফানের মেলা লিভারপুল বাংলা প্রেস ক্লাব প্রতিবারের মতন বৈশাখী আগামী 14 এপ্রিল বৈশাখী মেলা আয়োজন করেছে। যুক্তরাজ্যে বসবাসরত সব বাংলা ভাষাভাষীদের সবাইকে আমরা লিভারপুল বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আমাদের লিভারপুল ক্যাপিটাল অফ কালচারাল সিটি লিভারপুল আসুন, বেরিয়ে যান এবং ঘুরে যান এবং দেখে যান আমাদের লিভারপুলের বৈশাখী মেলা। চ্যানেল আই ইউরোপে জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান আই ফর ইসলামের উপস্থাপক ও আঞ্জুমানে আল ইসলাম গ্রেটার লন্ডন ডিভিশনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুসকে ফ্রান্সে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার প্যারিসের একটি রেস্টুরেন্টে আঞ্জুমানে আল ইসলাম ফ্রান্স ও সিলসিলায় ফুলতলি ট্রাস্ট যৌথভাবে এই সংবর্ধনা প্রদান করে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, কারিম মির্জা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কে এম সিদ্দিক আনসারির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মাওলানা আব্দুল কুদ্দুস, সিদ্দিকুর রহমান নোবেল, শামীমুদ্দিন, মাওলানা আমিনুল হক আমিন, হাফিজ আব্দুল রহিম, আব্দুল কুদ্দুস, হাফিজ ইখলাসুর রহমান, হাফিজ জিল্লুর রহমান ও কামাল আহমেদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মাওলানা আব্দুল কুদ্দুস তার বক্তব্যে বলেন, আদর্শ জীবন গঠন ইসলামের প্রদর্শিত পথের বিকল্প নেই। অনুষ্ঠানে মাওলানা আব্দুল কুদ্দুসকে উপহার সামগ্রী প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিসেনসা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ইমদাদুল হক ইমদাদের রিপোর্টে। যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সেই সেনাবাহিনীর এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগে জাহান তুন্নুকে দর্শন করে হত্যা করে। বর্তমানে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নেই বলে উল্লেখ করেন ভিসেনসা বিএনপি আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় এক রেস্টুরেন্টে ভিসেনসা বিএনপির প্রধান উপদেষ্টা এস এম আলমগীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাসুম মিয়া। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভিসেনসা বিএনপির প্রথম সম্মানিত সদস্য মাসুদ কবির শামু, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফিরোজ খন্দকার, সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম শামীম, আলতে বিচিন্তিনের প্রধান উপদেষ্টা নিজাম সরকার, সাংগঠনিক সম্পাদক কাজী সাগর ছাড়াও সবাই উপস্থিত ছিলেন বাদল মিয়া, হারুন সৈয়াল, বেলাল হোসেন ও কাউসার জাকির সহ বিসেনসার অনেক নেতৃবৃন্দ। বক্তব্যের নেতা কর্মীরা বলেন, যারা স্বাধীনতা যুদ্ধে ভারত গিয়ে পাঁচতারা হোটেলে আনন্দ ফুর্তিতে লিপ্ত ছিল, আজ তারা বিশিষ্ট মুক্তিযোদ্ধা। আর যারা মাঠে নেমে যুদ্ধ করে বাংলার স্বাধীনতা ছিনিয়ে এনেছে, তারা আজ যুদ্ধ অপরাধী রাজাকার। এই মুক্তিযুদ্ধের চেতনার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধের ডাক দেন নাই। বাংলাদেশ আওয়ামী লীগ বাস্তবিক অর্থে একটা চোরের দল, প্রত্যেকটা ক্ষেত্রে চুরি করে, চুরি করতে করতে ইতিহাস চুরিতে আজকে সত্যকে চুরি করা শুরু করেছে। ইতালি ভিসেনসা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এবারে খেলার খবর। উৎসবের আমেজে ওল্ডহ্যামে সম্পন্ন হল প্রবাসী বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মতুদ আহমেদ জানান, মঙ্গলবার ওল্ডহ্যামের স্থানীয় মিলেনিয়াম সেন্টারে দর্শক আর খেলোয়াড়দের সরগরম পদচারণায় ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হল এই টুর্নামেন্টটি। টুর্নামেন্টে লন্ডন, বার্মিংহাম, নিউক্যাসল, লিডস, লেস্টার, লিভারপুল, নর্থ ওয়েলস এবং গ্রেটার ম্যানচেস্টার সহ ইংল্যান্ডের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক দল অংশ নেয়। দুই ক্যাটাগরির প্রতিযোগিতায় এ ক্যাটাগরিতে ক্যামব্রিজের কাহার এবং টমলি জুটি বিজয়ী এবং ম্যানচেস্টারের ডেপ ও ওল্ডহ্যামের মুমিন জুটি রানার্স আপ হন। অপরদিকে বি গ্রুপে স্টক অন্টনের রুলু হামিদ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন লিভারপুলের শাহজাহান এবং আঙ্গুর জুটি।
এবার সিলেটের খবর। নিজ এলাকায় বিয়ানীবাজারে চির ঘুমে শায়িত হলেন উগ্রবাদীদের চাপাতির আঘাতে খুন হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদ। শুক্রবার বেলা ১১টায় সিলেটের বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের মাটিজুড়া গ্রামের মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভোর ৬:৩০টার দিকে সামাদের লাশ বাড়িতে পৌঁছলে স্বজনদের কান্না আর আর্তনাদে হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। গত বুধবার রাতে ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে নাজিমুদ্দিন সামাদ নিহত হন। খবর পেয়ে নিহত সামাদের ভাই লন্ডন প্রবাসী বদরুল হক বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরে সূত্রাপুর থানার মাধ্যমে ঢাকা মেডিকেলের মর্গ থেকে লাশ গ্রহণ করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, এ শ্রেষ্ঠ সন্তানদের সম্মানিত করা আমাদের নৈতিক দায়িত্ব। শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদে সিলেট ২৪.কম চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বীরাঙ্গনা ও শহীদ মাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বীরাঙ্গনা ইসনু বেগম এবং শহীদ মাতা আশা ওয়াহিদকে সম্মাননা প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সিলেট ভিউ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহাদ কামরান, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, আসাদ উদ্দিন আহমেদ, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, আলী আহমেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী, ডাক্তার মোর্শেদ আহমেদ চৌধুরী প্রমুখ। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। পানামা পেপার্স কেলেঙ্কারিতে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পর্তুগালে অভিবাসনে পুরনো আইনে নতুন করে কড়াকড়ি আরোপ। রাজনীতি থেকে ছিটকে পড়তে পারেন খালেদা জিয়া, ব্রিটিশ পার্লামেন্টের কমন্স ব্রিফিং পর্যবেক্ষণ। পূর্ব লন্ডনে বেনিফিট ফ্রডের দায়ে স্বামী স্ত্রী সহ তিন জনের ১২ বছরের কারাদণ্ড। সুধী দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।